নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। আজ আমি বরবটি ও পেঁয়াজ দিয়ে দারুন স্বাদের একটা রেসিপি বানানো দেখাবো। তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক। আর রেসিপিটা বানানোর জন্য এখানে আমি যতটা বরবটি নিয়েছি ঠিক ততটাই কিন্তু পেঁয়াজ নিয়েছি। বরবটিগুলোকে এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকেও একটু মোটা মোটা আর লম্বা লম্বা করে কেটে নিতে হবে। পেঁয়াজগুলোকে এইভাবে একটু প্রথমে হাফ করে কেটে নিয়েছি, তারপর এইভাবে একটু লম্বা লম্বা আর মোটা মোটা করে কেটে নিতে হবে। তারপর এইভাবে প্রেস করে আলাদা করে নিতে হবে। একইভাবে সমস্ত পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। সমস্ত পেঁয়াজগুলোকে একইভাবে কেটে নিয়েছি, এখন এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটি কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 1/4 ভাগ কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন। প্রথমে ফোড়নগুলোকে 10 সেকেন্ডের মতন ভেজে নিতে হবে। ফোড়নগুলোকে 10 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ রসুন বাটা। রসুন বাটাটাকে 10 সেকেন্ডের মতন এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, এতে খুব ভালো একটা সেন্ট বেরোবে। রসুন বাটাটা 10 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটিগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 অনুযায়ী লবণ। এখানে আমি 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচের 1/4 ভাগ হলুদ গুঁড়ো। এখন খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। লবণ ও হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 2 মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে বরবটিগুলোকে একটু ভেজে নিতে হবে। নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকেও একসঙ্গে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে হাফ করে কেটে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি 1টা কেটে রাখা টমেটো। আর টমেটোটাকে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচের 1/4 ভাগ লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছু আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আবারও ঠিক একইভাবে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। এখন আমি একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষে পাউডার। আর এই সর্ষে পাউডারগুলো কিন্তু আপনারা খুব সহজে যে কোনো মুদিখানার দোকান থেকে পেয়ে যাবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম জল। এখন খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। গরম জল দিয়ে সর্ষে পাউডারটা মেশালে সর্ষে পাউডারটা কিন্তু আর তেতো হবে না, মিশ্রণটা কিন্তু একেবারেই রেডি। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। 2 মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজার কিন্তু দরকার নেই। এখন আমি যে সর্ষে পাউডার ও জল দিয়ে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এখন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। আবারও সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে এইভাবে 4 মিনিটের মতন রান্না করে নেবো, এতে সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে বা রান্না হয়ে যাবে। আর এই রান্নাটা বানানোর জন্য কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন পড়বে না, অল্প সময়ের মধ্যে আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এখন আমি আপনাদের 4 মিনিট পরে দেখাচ্ছি বরবটি ও পেঁয়াজগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর রান্নাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে বা শুকনো শুকনো হয়ে গেছে। এই সময় আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি।
রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট। এখন আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল, আর ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি। এবার সরষের তেলটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সরষের তেলটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে, বরবটি ও পেঁয়াজের রেসিপিটা কিন্তু একেবারেই কমপ্লিট। এখন একটা প্লেটে করে সার্ভ করে নিচ্ছি। বরবটি ও পেঁয়াজের রান্নাটা এখন একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। গরম ভাতের সঙ্গে এইভাবে বরবটি ও পেঁয়াজের রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।